আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথিস্টাদের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে চলো আমরা মূল প্রশ্নটিতে চলে যাই ওকে প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে কি অষ্টম শ্রেণী ওকে এই শ্রেণীর গণিত এর নির্ধারিত কাজ তিন এটি ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে একটি সৃজনশীল প্রশ্ন প্রশ্নটি হচ্ছে রফিকের পিতা এবং রফিকের পাঁচ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল দোয়াশি এবং পাঁচ বছর পর রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে টু ইস ওয়ান ঠিক আছে এখন ক নম্বর প্রশ্নটা হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো গ নম্বর ক হতে প্রাপ্ত সমীকরণ দায় লেখের সাহায্যে সমাধান করে করে এর উত্তরের সত্যতা যাচাই করো এটি হচ্ছে কি ষষ্ঠ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন হয়েছে প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নগুলোর উত্তর আমি কিছুক্ষণ পরেই দেব তোমরা আমার সাথে থাকবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবা যাতে আমি এই প্রশ্নের উত্তর আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও ঠিক আছে আচ্ছা তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন পিথাগুরুছর উপপাদ্য বিবৃতি করো এটি হচ্ছে পিথাগুরুষের উপপাদ্য ও সমকোণী ত্রিভুজ নবম অধ্যায় থেকে প্রশ্নটি হয়েছে এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ক দুই নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত পাঁচ ইস্টু তেরো হলে অপরবাহু কত ওকে পাঁচ ইস্টু তেরো হলে আমরা জানি যে বাহুটি বারো হবে কেননা পিথাগুরুজোর উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান তার অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল সমান সমান হয় তাহলে তেরো তেরো একশো উনসত্তর পাঁচ পাঁচ পঁচিশ আর বারো একশো সমমান যোগ করলে হয়ে যায় আমরা যখন অঙ্ক করবো তখন ক্লিয়ার হয়ে যাব বিষয়টা কোনো ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকমে ত্রিভুজ আঁকা সম্ভব একই রকম হুম তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত লেখা যায় যেমন থ্রি ফোর ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ তিন নয় আর কত ফোর তাছাড়া ষোলো তার মানে ষোলো আর নয় করলে পঁচিশ আর ওইদিকে দিকে পঁচিশ ঠিক আছে এটি একটি হয়ে গেল আর চার নম্বরটা কি এ বি সি ত্রিভুজের এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার হলে সি স্কোয়ার হলে কোনটি সমকোণ হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনটি কোন কোনটি সমকোণ হবে আচ্ছা এখানে আঁকানোর পরেই বলা যাবে কোন কোনটি সমকোণ হবে যেহেতু এখানে বলছে এ বি স্কোয়ার ঠিক আছে তার মানে অবশ্যই এ বি স্কোয়ার যদি হয় তাহলে সি স্কোয়ার হবে সমকোণ ওকে আমরা যখন এই প্রশ্নগুলোর উত্তর দেবো তখন আরও ক্লিয়ার হতে পারবা তোমরা আচ্ছা তারপরে নবম দশম অধ্যায় আচ্ছা এখানে একটি অষ্টম অধ্যায় চতুর্ভুজের প্রকারভেদ চতুর্ভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের অঙ্কন আচ্ছা তাহলে এই খ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন খ কিন্তু হয়েছে এই অষ্টম অধ্যায় থেকে আয়ত ক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায় ট্রাফিজমের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো ঘনক এবং ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায় একটি সমবিত্ত ভম। বেলুনের ব্যাসার্ধ থ্রি দশমিক সেভেন ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা এগারো দশমিক পঞ্চাশ সেন্টিমিটার বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত পাঁচ নম্বর প্রশ্নটি একটি চতুর্ভ আগতে কমপক্ষে কয়েকটি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন যে কোনো সরলরেখা একটি বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করতে পারে একটি চাকার ব্যসাধ্য চৌত্রিশ সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরতে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে এটি আছে সম্পূর্ণ চতুর্ভুজ অধ্যায় থেকে নিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন খ মোট প্রশ্ন সাতটি প্রিয় শিক্ষার্থী আমি প্রশ্ন উত্তর দেব আচ্ছা সৃজনশীল প্রশ্ন তিন এখানে অবশ্য তিন দিয়েছে এর আগেটা কোনো প্রশ্নের নম্বর দেওয়া নেই সম্ভবত এটা এক নম্বর হবে সৃজনশীল প্রশ্ন এক ঠিক আছে যেহেতু এখানে আমাদের এক দেওয়া আছে ওকে আচ্ছা যাই হোক কিন্তু এটা হবে দুই কিন্তু এখানে তিন দিয়েছে আমরা তিন হিসেবেই ব্যবহার করব। তথ্যপত্রের মাধ্যমে বর্গ ও আয়ত নির্ণয় করতে পারবে এই প্রশ্নটি এখন এটা আমরা দেখব কোনো বর্গের পরিষেবা বারো সেন্টিমিটার এবং এটা আয়ত ক্ষেত্রে বাহু দুর্গ দুই সেন্টিমিটার কনম্বর চিত্র সহ ঘড়ির সঙ্গে দাও আমরা জানি একটি ঘুড়ি ঠিক এরকম হয় এইভাবে হয় ঠিক আছে এইভাবে হয় তাহলে এই ঘড়ির সংজ্ঞা চাষে ওকে আমরা চেষ্টা করবো দেওয়ার আচ্ছা অঙ্ক বিবরণের সহ উদ্দীপকেরা আলোকে বর্গটি আঁকো এবং নম্বর খ হতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তকের কর্ণ ধরে আয়তটি অঙ্কন করো অঙ্কনের বিবরণ অবশ্য এটি হচ্ছে দশম অধ্যায় বৃত্ত সম্পর্কিত আলোচনা বৃত্তের ক্ষেত্রফল বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রফল ওকে এই ছিল হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে আলোচনা প্রিয় শিক্ষার্থী আশা করি আমি কিছুক্ষণের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দেবো তোমরা আমার সাথে থাকবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ